হ্যালো বন্ধুরা টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব স্নানের আগে বা গোসলের আগে মাথায় তোমরা যদি এই সলিউশনটা লাগিয়ে নাও তোমাদের টাক পড়ে যাওয়া চুল উঠে যাওয়া এবং কোনো কিছু ব্যবহারেই চুল ভালো হচ্ছে না এটা লাগাও বন্ধুরা চুল কিন্তু মজবুত হবে চুলের গোড়া শক্ত হবে আগা ফাটবে না এবং খুশকি মুক্ত থাকবে এখানে সেরকমই কিছু উপাদান দিয়ে আমরা এই সলিউশনটা বানিয়েছি সবার প্রথমে লবঙ্গ লাগবে লবঙ্গ কিন্তু আমাদের যে হয় মাথায় ফাঁকা হয়ে যাওয়া সেটা আটকায় চুলের কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া ইনফেকশন এগুলো দূর করে তার সাথে দিয়ে দিলাম এক চামচ গোটা মেথি মেথি তো যত বলবো ততই কম কারণ মেথি আমাদের চুল পড়া অনেক অনেক কমায় এবং নতুন চুলও গজাতে সাহায্য করে তাছাড়াও চুলের গোড়া প্রচুর শক্ত করে খুশকি দূরে রাখে তার সাথে ছোট একটা পেঁয়াজ কেটে ধুয়ে এভাবে পিস করে নিয়ে নিলাম পেঁয়াজ কিন্তু আমাদের চুলের গোড়া শক্তের সাথে সাথে চুল পড়া খুবই আটকায় এবং তাড়াতাড়ি আটকায় তার সাথে নতুন চুলও গজায় চুল কালোও করে এবার আমি এক কাপ জলের মধ্যে ছোট কাপের জলের মধ্যে দিয়ে দেব এক এক করে সমস্ত কিছু দিয়ে দেখো এটা ফুটে উঠছে এইভাবে ফুটতে ফুটতেই কালার চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে সমস্ত এই তিনটে জিনিস উপকরণের যে মিশ্রণটা আছে এটা তৈরি হয়ে যাবে এবং দেখো আস্তে আস্তে ডিপ কালারে পরিণত হচ্ছে এবার এটা ফুটিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে এভাবে ঠান্ডা হতে দিতে হবে একটু ঠান্ডা হতে হওয়ার পরে যে কোনো বাটিতে তোমরা নামিয়ে নেবে নামিয়ে নিয়ে আরও ঠান্ডা করবে একদমই ঠান্ডা করবে ঠান্ডা করে চুলের গোড়ায় পুরো ফাঁকা ফাঁকা করে লাগাতে হবে ঠিক আছে সেটা হাত দিয়ে লাগাতে পারো বা যে কোনো তুলোর একটু কটন বল বানিয়ে নেবে তুলো সেই তুলো দিয়ে চেপে চেপে কিন্তু পুরো মাথায় লাগিয়ে নেবে লাগানোর পরে যে যতক্ষণ রাখতে পারো মোটামুটি কম সময়ের মধ্যে তিরিশ মিনিট রাখাটা ভালো তিরিশ মিনিট রেখে তারপরে স্নান করে মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলো এভাবে তোমরা সপ্তাহে যদি পরপর কয়েকদিন করো এবং মেনটেন করো দেখবে তোমাদের চুল পড়া অনেক কমে গেছে চুল ঝরা বন্ধ হবে চুল সিল্কি হবে মজবুত হবে তো আজকের মতো এই টাটা